এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্করের পথে শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি। আগামী 48 ঘন্টার আবহাওয়ার বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। বাংলায় কতটা প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে, বাংলার কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলার কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, কোন কোন জেলাগুলি ক্ষতির মুখে, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানালো, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। দিল্লির মৌসুম ভবনের সর্বশেষ পূর্বাভাস জানাচ্ছে পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে প্রবলভাবে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় অশনি। গত 6 ঘন্টায় প্রায় 25 কিলোমিটার বেগে প্রায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছিল এই ঘূর্ণিঝড়। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ ভারতীয় সময় ভোর 5:30 নাগাদ কেন্দ্রীভূত হয়েছিল ঘূর্ণিঝড় অশনি। ঘূর্ণিঝড় অশনি আগামীকাল পর্যন্ত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল থেকে পশ্চিম কেন্দ্র এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছানোর খুব সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় এটি ধীরে ধীরে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এখন অশনির গতিবেগ ঘন্টায় 21 কিলোমিটার, এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণবঙ্গ এবং উপকূলীয় জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বুধবার এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজকের মধ্যেই মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের। দীঘা মন্দারমণির সমুদ্র সৈকতে পর্যটকের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র তটের সমস্ত রকম বিনোদনমূলক কাজ এবং খেলাধুলা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।